সূরা আত-তাওবা 34 এবং 35 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ-যাহাবা ওয়াল-ফিদ্দাহ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রৌপ্য পঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় দান করে না, এই সমস্ত মানুষের প্রতি কিয়ামতের ময়দানে কঠিনতম আযাবের সুসংবাদ দিয়ে দাও। পরের আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুম ওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাতুকু মা কুনতুম তাকনিজুন। যাদের মধ্যে টাকা ধন সম্পদ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, কিন্তু মানুষদেরকে যাকাত দেয় না, গরিব অসহায় মিসকিনদের কাছে যাকাত বন্টন করে না, ওই সমস্ত মানুষকে যখন কিয়ামতের ময়দানে তোলানো হবে, ওই স্বর্ণ এবং রৌপ্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটি তক্তা তৈরি করবেন। ওই তক্তা দিয়ে মানুষের কপালে এবং পিঠে এবং পুরো শরীরের মধ্যে আগুনের সেকা দিয়ে 50 বছর পর্যন্ত আযাব দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ যাদের মধ্যে ওয়াযযাহাবা ওয়াল ফিদ্দা স্বর্ণ এবং রৌপ্য পঞ্জীভূত রাখে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, গরিব অসহায় মানুষের কাছে বন্টন করে না, কিয়ামতের ময়দানে ওই স্বর্ণ এবং রৌপ্য তক্তা হয়ে তাদের কপালে পিঠে পুরো শরীরে দীর্ঘ 50,000 বছর পর্যন্ত আগুনের সেকা দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এত বড় শাস্তি যারা যাকাত দিবে না। এজন্য আমরা যাকাতের প্রতি খুব সচেতনতা অবলম্বন করতে হবে ইনশা আল্লাহ। এবং কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোর মুখ জবান আল্লাহ পাক খুলে দিবেন এবং বলবে, আনা মালিক আনা খানজুক, বলবে আমি তোমার সেই সঞ্চিত স্বর্ণ, আমি তোমার সেই সঞ্চিত ধন সম্পদ ধন ভাণ্ডার। আজকে তুমি কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার কারণে তোমাকে তোমার সম্পদ যে সঞ্চিত করে রেখেছিলে, আজ আমি বড় বিষধর সাপ হয়ে আজকে তোমাকে সুবল মারবো। না আউযু বিল্লাহ। কোরআনের আয়াতে আছে যে আগুনের তক্তা বানিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে এবং হাদিসের মধ্যে আছে আনা মালুক ও আনা কানজুক, বড় বিষধর সাপ হয়ে ওই ধন সম্পদগুলো আপনাকে আমাকে সুবল মারতেই থাকবে। এত বড় আযাব, কঠিনতম শাস্তি আপনারা সহ্য করতে পারবেন? কথা বলেন, পারবেন? না পারলে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? আছে। এবার আসেন।